বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের সাথে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার নামটা জড়িয়ে আছে। সারা ত্রিপুরা রাজ্য জুড়ে এবং আগরতলা জুড়ে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি এখনো জীবন্ত। আজকের ভিডিওতে তারই একটা অংশ আপনাদের সামনে তুলে ধরব। সো গাইস, ভিডিওটাকে দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। তাছাড়াও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। হে গাইজ, ওয়েলকাম ব্যাক, দিস ইজ প্রণব, ইউ ওয়াচিং প্রণবঝুমা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমার সাথে আছে ঝুমা, আর এই জায়গাটা হলো আগরতলা অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল। এটা কিন্তু অ্যালবার্ট এক্কা পার্কের নতুন রূপ। লোকেশনটা হলো আগরতলা লিচি বাগান এবং ল্যান্ডমার্ক হবে আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড। রাস্তার পাশেই কিন্তু এই ওয়ার মেমোরিয়াল। তো চলুন এখন ভিতরে যাই। চারিদিকে গোলাবারুদের ঝলকানি এবং যুদ্ধের একটা বাতাবরণ। ভিতরে আসার পরে কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনেক কিছু স্মৃতি এখানে আছে। একে একে আপনাদেরকে সবগুলো জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে আসে, কিন্তু তারা কিন্তু সবগুলো জিনিস জানে না বা দেখতেও পারে না। তাছাড়া বাংলাদেশ থেকে বড় বড় ক্রিয়েটার বা ইউটিউবাররা কিন্তু ত্রিপুরা রাজধানী আগরতলায় আসে বা আগরতলাকে নিয়ে ভিডিও তৈরি করে, কিন্তু এই জিনিসগুলো মিসিং। এখানে আসলে যে জিনিসটা সবার আগে আপনার মন কেড়ে নেবে সেটা হলো কামান। এখানে যে কামানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগরতলা পোস্ট অফিস চমনির যে কামান ছিল এটা কিন্তু এখানে এনে সংরক্ষণ করা হয়েছে। তাছাড়াও আছে শহীদ বেদি, এই যে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীরা অনেক রকমের অপারেশন এই আগরতলা থেকে পরিচালনা করেছিলেন। ওই অপারেশনগুলার একটা অপারেশন ছিল অপারেশন ক্যাকটাস লিলি। এই অপারেশন সম্বন্ধে অনেক কিছু ইতিহাস এখানে লেখা আছে এবং ম্যাপটাও কিন্তু দেওয়া আছে। তাছাড়াও এই অপারেশনটা কারা পরিচালনা করেছিল সকল সেনাবাহিনীর নাম এখানে খোদাই করে লেখা আছে। এই অপারেশনে আমরা আমাদের অনেক শহীদদেরকে হারিয়েছি, এই জিনিসটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তাছাড়াও অপারেশন ক্যাকটাস লিলি কিভাবে সাফল্য পেয়েছিল এই জিনিসটাও কিন্তু দেখানো হয়েছে। এখানে বাংলাদেশের ম্যাপটা দিয়ে কিন্তু দেখানো হয়েছে কিভাবে অপারেশন লিলিটাকে পরিচালনা করা হয়েছিল। আপনি যদি একজন সত্যিকারের বাংলাদেশি হয়ে থাকেন এবং আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক তথ্য জানতে চান বা আপনি যদি মুক্তিযুদ্ধের স্মৃতিটাকে জাগ্রত করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে আসতেই হবে। এই হলো শহীদ বেদি। শহীদদের নামে কিন্তু এই বেদি বানানো হয়েছে। এখানেও কিন্তু বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় অনেক কিছু লেখা আছে। আপনি যদি বাংলাদেশ থেকে আগরতলায় আসেন তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করে যাবেন। তাছাড়াও আছে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ এবং কামান। তাছাড়াও এই ওয়ার মেমোরির পাশে ত্রিপুরার ঐতিহ্যবাহী সংস্কৃতির কিছু অংশ তুলে ধরা হয়েছে।
বন্ধুরা, আপনারা এতক্ষণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু জ্বলন্ত স্মৃতি দেখতে পেলেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটাকে আপনার বন্ধু ও আপনজনদের সাথে শেয়ার করবেন। এবং এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ত্রিপুরা এবং আগরতলাকে জানতে, তাছাড়াও আমাদের রিসেন্ট হায়দ্রাবাদ ট্যুর, ইআইজি হসপিটাল থেকে রামুজি ফিল্ম সিটি, সম্পূর্ণ ব্লগ এবং গাইড চ্যানেলে দেওয়া আছে। চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাছাড়াও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। সো গাইজ, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।